ইতালির ভ্যানিসে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ভ্যানিস প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে বিস্তারিত ইতালির ভ্যানিসে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা ব্যাপী উৎসব মুখর পরিবেশে পালন করেছে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজা গতকাল মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে প্রতি বছরের ন্যায় এই বছরও ভ্যানিসে বসবাসরত সনাতন প্রবাসীরা তাদের এই পূজা সুন্দরভাবে সপ্তমী অষ্টমী নবমী পূজা করে পালন করে ভ্যানিসের আশপাশের শহর থেকে অনেক সনাতন প্রবাসী এই পূজা মণ্ডপে আসেন এবং তাদের মা দুর্গার আশীর্বাদ করেন পূজায় আসা দর্শনার্থীরা মনে করেন জগৎজুড়ে সকল অশান্তি মা দুর্গার আশীর্বাদে শেষ হবে এবং বিশ্ব মঙ্গলময় হবে ইতালির ভ্যানিজ ছাড়াও বোলোনিয়া ব্রেসিয়া মিলান শহরে জাক জমকপূর্ণভাবে এই পূজা অনুষ্ঠিত হয়েছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের জন্য পূজা মণ্ডপ খোলা ছিল বিজয়া দশমীতে মা দুর্গার শেষ আশীর্বাদ আর সনাতন নারীদের সিঁদুর পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার পরিসমাপ্তি হয় এবং ভক্তদের অশ্রুসিক্ত নয়নে তাদের মা দুর্গাকে বিদায় জানান